সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব উচ্চে কর কর্তন সনদপত্র মূসক 6.6 কখন কাস্টমারকে প্রদান করতে হয়। যখন কাস্টমার পণ্যদ্রব্য অথবা সেবা ক্রয় করে, ক্রয় করার সাথে যদি আমরা কাস্টমারের কাছ থেকে ভ্যাটের টাকাটি কেটে রাখি, ভ্যাটের টাকাটি কেটে রাখার পরবর্তী কর মেয়াদ শেষে অর্থাৎ 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে যদি আমরা কোনো সার্ভিসকারী প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে থাকে, আমরা যদি তাদের কাছ থেকে ভ্যাটের টাকাটি কেটে রাখি, সেক্ষেত্রে আমাদের তাদেরকে একটি কর সনদপত্র দিতে হবে, যা হচ্ছে উচ্চে কর কর্তন সনদপত্র মূসক 6.6। অর্থাৎ যে মাসের 1 তারিখ থেকে 30 তারিখের লেনদেনের উচ্ছে যে ভ্যাটের টাকাটি আমরা কেটে রেখেছি, তা তার পরবর্তী মাসের 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে অর্থাৎ 7 কর্মদিবসের ভিতরে ব্যাংকে ট্রেজারি করতে হবে। ব্যাংকে ট্রেজারি করার পরে তার পরবর্তী 3 কর্মদিবসের ভিতরে উচ্ছে কর কর্তন সনদপত্রটি আমরা কাস্টমারকে দিয়ে দেব। তো উচ্ছে কর কর্তন সনদপত্রের জন্য আইনের কিছু চেঞ্জ এসেছে 2022 সালে। আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে অনেকেই কিন্তু উচ্ছে কর কর্তন সনদপত্রটি সঠিকভাবে দিচ্ছেন না কাস্টমারকে। যেমন এখানে 13/6/2022 সালে একটি প্রতিষ্ঠান উচ্ছে কর কর্তন সনদপত্র কেটেছিল, কিন্তু বিলের চালানটি ছিল মূসক 6.3-এর চালানটি ছিল 31/3/2022, অর্থাৎ প্রায় 2.5 মাস পরে উচ্ছে কর কর্তন সনদপত্রটি দিয়েছে। তাই 2022 সালে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012-এর বিধি 40-এর উপবিধি 1-এর চতে সামান্য চেঞ্জ এসেছে। 2022 সাল থেকে আপনারা অবশ্যই মূসক 6.3 অর্থাৎ উচ্ছে কর কর্তন সনদপত্রটি আপনার ব্যবসায়িক যে কার্যক্রম কর মেয়াদটি রয়েছে, কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 1 থেকে 7 তারিখের ভিতরে আপনি অবশ্যই ভ্যাটের টাকাটি, উচ্ছে করের যে টাকাটি আপনি কেটে রেখেছেন কাস্টমারের কাছ থেকে, সেই টাকাটি অবশ্যই ট্রেজারি করবেন। ট্রেজারি করার তার পরবর্তী 3 কর্মদিবসের ভিতরেই আপনি কাস্টমারকে মূসক 6.6 দিবেন। এতে কাস্টমার মূসক 6.6 দিয়ে তার ভ্যাট রিটার্নটি 15 তারিখের ভিতরে সাবমিট করতে পারবে। তো আপনারা যারা উচ্ছে কর কর্তন সনদপত্র অথবা মূসক 6.6 সঠিকভাবে ফিল আপ করতে পারছেন না, অথবা ভ্যাট রিটার্নে কিভাবে আপনারা এই মূসক 6.6 অথবা উচ্ছে কর কর্তন সনদপত্রটি এন্ট্রি দিবেন, এ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ঢাকা ফার্ম গেট, কিংবা আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01558206235। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।